ওয়ালাইকুম আসসালাম। কত কথা বলছো? না 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 বলছি না, তো কথা বলবো না। বিকালে আমার ফোন দিচ্ছিল, আমার উঠছে বাড়িতে। তোমার আম্মা কি কইছে? কবিতে বাড়ি গেছে। হ্যাঁ কবিতে বাড়ি আইতে আইতাছে। তাহলে তোমার আম্মার ইচ্ছা পূরণ করবা, বউ কি এটা বাদ দিবা? আচ্ছা, সামলানোর জন্য আইতেছে, ঠিক আছে। আর বউ কি, তাহলে বউ কি করবা? আর বউর ব্যাপারে তোমার সিদ্ধান্ত সেটা কো। আমার না থাকলে আমার কি করে? হ্যাঁ শোনো, আমি ইচ্ছা করলে জোর করে সংসার করাইতে পারি, কথাটা কি বুঝছো? কিন্তু মানে জোর করে সংসার করলে যে এই ঝামেলা গুলো থাকবেই, এটা শেষ হবো না। এটা হলো মনের ব্যাপার। দেখো আমরা এসলা, এই যে আমাদের কাছে আসো না তোমরা, যে সোহবত, সোহবতটা কেন? সোহবতটা হলো মন পরিবর্তন করা, বুঝাইতে পারছি? এটা সোহবত ছাড়া পরিবর্তন হয় না। তোমার বউর ব্যাপারে বলছিলাম যে 2-4-5 দিন আমার বাসায় রাখা দাও, তা তো রাখলা না, আইনা তুই চলে যাও গা, নিয়ে যাও গা। 2-4-5 দিন, 1 সপ্তাহ 15 দিন যদি থাকতো তাহলে কিছু পরিবর্তন হয়তো আসতো, বুঝতে পারছো? কিন্তু সোহবত লাগবে, বুঝছো? এটা সোহবতের বিকল্প কোনো রাস্তা নেই, আর মনের কোনো তাবিজ হয় না। কি মনের তদবির হয় না? মনের তদবির যদি হইতো তাহলে আল্লাহ পাক 2,24,000 নবী পাঠাইতো না, আল্লাহ সবার মন পরিবর্তন করে দিত। কি বলছি? এই পাঠাইছে কি কারণে? মন পরিবর্তন করার জন্য, ঠিক আছে? তোবাতে থাকি উম্মতের পিছনে মেহনত করতে, এই যে আমরা মেহনত করি, হ্যাঁ কেন করি? মানুষের মন পরিবর্তন করার জন্য, কারণ শয়তান তো মনেই থাকে। শয়তান কই থাকে, বুঝতে পারছো? হ্যাঁ, মনের মাথা কোন জায়গায়? এটার পাও না, নফসের মাথা হলো, নফসের মাথা হলো মাথারই বলা হয় মন। নফসের মাথারে কি বলা হয়? মন। হ্যাঁ, এটা নফসের মাথা, বুঝাইতে পারছি? আর নফসের হাত পাও হলো, হাত পাও হলো গুনাহ। গুনাহ কি? কারণ তোমার বউ যে তোমার সাইড গেল গা, সে গুনাহ করছে না? শরিয়াতে কি বলে, শরিয়াতে কি বলে, জেনা করলেই কি গুনাহ? স্বামীর কথা না শুনলে তো গুনাহ, গুনাহ করছে তো, এই কারণেই তো জাহান্নামে যাবে মহিলা। একটা স্বামী যে সারা দিন রাত কত কষ্ট করে, ঠিক আছে, একটা পরিবার আছে, কইরা আইসা যদি এইগুলো শুনে আর এইগুলা যদি তার মাথায় নেওয়া লাগে, তার কষ্টটা রাখার কোনো জায়গা থাকে, বুঝতে পারছো? পরে অধিকাংশ পুরুষরা পরে কি হয়ে যায় জানো? পরে সব ছেড়ে দেয়, আল্লাহ রসুল ছেড়ে দিয়া, ঠিক আছে, পরে এই যে যেমন এই যে রায়হানের যে অবস্থা, রায়হান তার বউ না, বউ কথা শুনে না, শুনে না, শুনে না, লাস্টে সব ছেড়ে দি, কারণ জেনা ব্যবস্থা করতেছে বুঝে, বুঝছো কথাটা? এর পিছনে দায়ী কারা? দায়ী কি আল্লাহওয়ালারা না গাজার যার বউ? এটা এদের পিছনে দায়ী। বুঝতে পারছো? হ্যাঁ, আমি তোমার বউ সামলাই দিতে পারতাম যদি ওইটা আমার বউ হইতো, মানে তোমার আমি এটা কথা বলতেছি বোঝার জন্য। কি কি বলছি? আমার বউ হলে ঠিকই আমি পারতাম, বুঝাতে পারছি? এখন কেন পারতাম? কারণ আমার বউ হলে দুইটা জিনিস আমার কাছ থেকে পাইতো, একটা হলো আমার সোহবত ডাইরেক্ট পাইতো না, এই জন্যই পারতাম, বুঝতে পারছো?
আমার বউ কেন পরিবর্তন হয়েছে? কারণ আমার সোহবারটা যেটা তোমরা, আমার সোহবারটা তোমরা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে 2-4 বার, 4 বার 5 বার পাইতেছো, পাইতেছো না? আমার বউ তো আমার সোহবার সোহবার পাইতেছে 24 ঘন্টা, বুঝতে পারছো? যার কারণে সবাই পরিবর্তন হয়ে যায়। অফিসের ঘটনা শুনেছি না, বাসে উল্টা পাল্টা করতো, হ্যাঁ, সেও পরিবর্তন হয়ে গেছে। কেন সোহবাতের কারণে কি? সোহবাতটা হলো খুব দামি জিনিস, হ্যাঁ। তোমার বউরা তো আর আমি তো সোহবাত দিতে পারবো না, এটা শরীয়তের ব্যাপারে নিষেধ না? তোমার বউ সোহবাত নিবে কার? আমার বউয়ের সোহবাত নিবে। কেন নিবে? কারণ আমার সোহবা আমার বউ আমার সোহবাতে থাকতে থাকতে সেও আমার মতো হয়ে গেছে, বুঝছো? 10-12 বছর আমার সোহবাতে না, সবসময় আমার বউ, কারণ ওইখান থেকে নিলে হালাল, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, আমি আনে দিতেছি তোমার বউরে, ইনশাল্লাহ, টেনশন করো না, ঠিক আছে? রাতটা বেলা আমল করে দেবো না, হুম, দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আইনে দিলে তো হচ্ছে না, সমস্যাটা হলো মনটা কেমনে পরিবর্তন করবা, হুম, না না এটা কি করবা, এটা তো আমার হাতে কিছু নাই, এই কাজটা করা তো তোমারই করতে হবে, গেম খেলা দেখছো কোনো সময়? মানুষের যে গেম খেলে মোবাইলে দেখছো? কি দেখছো? গেম খেলাটা কিন্তু সহজ না, কঠিন বিষয়, হ্যাঁ। কিন্তু দেখবা যারা খেলে 3-4 জনে মিলা, হম, ওদের নজর ওদের চোখ কিন্তু ওই গেমের মধ্যেই থাকে, অন্য কোনো জায়গায় থাকে না, ঠিক আছে? কোথায় বসে রয়েছে, কে পাশে গান গাইতেছে, কথা বলতেছে, কোন দিকে নজর থাকবে না যারা গেম খেলে, খেয়াল করো, হুম। কেন থাকে না? কারণ ওর লক্ষ্য থাকে আমাকে গেমে, গেম গেম খেলে আমাকে, গেম খেলে আমাকে কি করা লাগবে, পাশ জয় জয়যুক্ত হওয়া লাগবে, মানে আমাকে যেভাবে হোক গেমে যাতে আমার আটকাইতে না পারে, ঠিক আছে? কি বলছি বলো, হম, তো জীবনটাও একটা গেম, জীবনটা কি কি গেম, একটা গেম। এখন এই গেম খেলার মধ্যে তোমাকে সব সময় নজর রাখতে হইব আল্লাহ রসুলের দিকে, কি আশেপাশে কি হইতেছে এদিকে খেয়াল করা যাবে না, কি সব সময় আল্লাহ রসুলের দিকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারতো? হম, এখন তোমাকে আটকাইতেছে, মনে করো তোমার বউ তোমার আটকাইতেছে রাস্তা, ঠিক আছে? মনে করো তোমার শ্বশুর বাড়ির লোক তোমার রাস্তা আটকাই দিতেছে, মনে করো তোমার বাপ মা আটকাই দিতেছে, মনে করো তোমার অফিসের লোকজন তোমারে আটকাই দিতেছে, তুমি আল্লাহ রসুলের পথে যেই গেম, আল্লাহ রসুলের গেমটা যেই খেলতে যাইতেছো, সেই এই বাধা গুলো আইতেছে, কি বলছি? আল্লাহ
তোমার দিকে তুমি এই খেলাটা বাদ দিলে তো আর বাধা হইতো না। হ্যাঁ, এই বাধা গুলা দিতেছে শয়তানে, কোথা থেকে? মনের ভিতর থেকে। কিভাবে বাধা দিতেছে? এটা তোমারও মনের ভিতর থেকে বাধা দিবে, আবার তোমার পরিবার, তোমার আশেপাশের লোকজন, বিভিন্ন বাধা। এখন তোমাকে খেয়াল করতে হবে যে আল্লাহ রসুলের গেমে আমার গেমটা শেষ করা লাগবে। আল্লাহ রসুলের গেমটা এখন শেষ করতে হইলে আমাকে যে কোনো ভাবেই হোক এই বাধা অতিক্রম করতে হবে। কি এখন এইটা যখন তোমার মাথার মধ্যে আসবে তুমি গেম খেলতে পারবা, নাহলে পারবা না। মাথার মধ্যে আইছে ঘটনাটা? কি বলছি? তারপরে বইটা বলি নাই, এখন এই গেম খেলতে গেলে যে বাধা গুলো আসতেছে এই ব্যাপারে কি বলছি? যে কোনো ভাবেই হোক বাধা গুলো অতিক্রম করা লাগে। হ্যাঁ, তাইলে তুমি যখন বাধা অতিক্রম করে গেম গেম খেলতে পারবা তাইলে তুমি মজা পাইবা, নাহলে মজা নাই তো। নাহলে এই লাইনে মজা নাই, এই লাইনের মজাই এটা যে বাধা আইব তুমি বাধা অতিক্রম করে আল্লাহ রসুল দেখাই দিবে যে আমি পাস। কি কি এইটা তোমাকে পারতে হবে। এখন তুমি চিন্তা করো যে কিভাবে তুমি এই বাধা গুলো অতিক্রম করে আল্লাহ রসুলের পাস করানো দাদা দেখাইবা কিভাবে, এটা তুমি চিন্তা করো। কি চিন্তা করবা? কি বলছি? তাহলে এটা যদি তুমি সবসময় ভাবো তাহলে আল্লাহ পাক তোমাকে রাস্তা দেখাই দিবে। কি তোমার ভিতর থেকে রাস্তা দেখাবে, তুমি বুঝতে পারছো? এটা তোমার 24 ঘন্টা ভাবতে হবে। তোমার সমস্যাটা হলো তুমি যখন ঘটনা ঘটে তখন ভাবো, কিন্তু ভাবতে হবে আগের থেকেই। কি কারণ তুমি যখন যুদ্ধে ময়দানে নামছো এটা কিন্তু একটা প্রকার যুদ্ধ, গেম খেলাটা কিন্তু একটা যুদ্ধ। ময়দানে রাখতো যখন, ময়দানে যখন নামছো তো শত্রুর দিকে খেয়াল করবা না, শত্রু আক্রমণ করতে পারে। কি বলছি? খেয়াল রাখা লাগবে না, দেখা লাগবে না। দুই নম্বর তো টিপ, শত্রু কোন কোন ভাবে তোমার আক্রমণ করতে পারে এটাও তোমার বোঝা লাগবে। কি আমার, হ্যাঁ ওইটাও আমার বোঝা লাগবে। কারণ আমি যদি বুঝতে পারি যে এইভাবে আমার আক্রমণ করতে পারে আমি ওইভাবে প্রস্তুতি নিব। কি প্রস্তুতি নিয়ে যাতে আক্রমণ করতে না পারে তার আগেই আমি আমি আক্রমণ করে দিই। ঠিক আছে, তাইলে আর আক্রমণ করতে পারলো না, বুঝতে পারছো? তো শয়তান তোমার বাইরে না, তোমার ভিতরে আছে, তোমার ঘরের ভিতরেই আছে, বুঝতে পারছো? এখন এই শয়তান রে তোমার বাইর করতে হইলে তোমাকে আগের থেকেই খেলা খেলতে হবে। ঠিক আছে, এই যাত্রা যাই হোক আমি এটা ম্যানেজ করে দিব, কিন্তু সামনে যাত্রা খুব খেয়াল রাখতে। ঠিক আছে, মাথায় কি কি রাখবা বলো? আমরা
আগে কি বাধা দিবার পরে বা সামনে কি বাধা আইতেছে এটা খেয়াল রাখা, খেয়াল রাখে রেখে সব করে জানো। তা নাহলে ভাই সোহাগ তুমি টিকতে পারবো না, বুঝছো কথাটা? এটা তোমার দিয়ে শুধু তোমার বললাম না, এই মেসেজটা সবাই দিয়ে দিবা। কি কি দিয়ে দিবা সবাই দিয়ে দিবে, বুঝছো? আমি আলোচনা করার সুযোগ পাই না, মনে থাকে না, পরে যে তোমার যেটা করলাম পরে আবার মনে আর মনে নাও থাকতে পারে, বুঝতে পারছো? এটা যখন আসে তখন একজনটা একজনটা কারো না কারোর কাছে আমি আমানত পেয়ে দিই, বুঝতে পারছো? এটা উপর থেকে আসে, হুম, আল্লাহর পক্ষ থেকে আসে, আমানত ছুঁয়ে দেই, পরে ভুলে যাই আর মনে থাকে না। হুম, আমি তোমার কাছে এটা আমানত দিলাম, এই কথাটা তুমি তোমার যারা আছে, তোমার বন্ধু বান্ধব যারা আছে, যেমন কি নাম মামুন আছে, হুম, খাইরুল আছে, হ্যাঁ, আব্দুল আজিজ আছে, এদেরকে বোঝাই দিবা যে হজরতলা আমার এইভাবে বোঝাই। হুম, আচ্ছা এখন তোমাকে একটা আমল দিব, কি দিব? শয়তান থেকে তুমি যেহেতু মোকাবেলা করে পারতেছো না, এই আমলটা তোমাকে যতক্ষণ পর্যন্ত তুমি মানে শিওর না হবা যে আমি আমার আর শয়তানের দুর্বল করতে পারবে না, আমার বাধা আর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই আমল চালাই যাবে। কি বলছি আর সুরা ফালাক, সুরা ফালাক এইটা 101 বার করে পড়বা। কি সকালবেলা 101 বার, রাত্রেবেলা 101 বার, দুইটা মিলে হবে 204 বার সকালবেলা, বুঝছো? সুরা নাস 101 বার, সুরা ফালাক 101 বার, 204 বার সকালে একবার, রাত্রে একবার, ঘুমানোর আগে এটা পড়তে থাকো। এখন থেকে শুরু করে দিবা রাত দিন, তুমি অন্য আমল, তোমার অন্য আমল বাদ, ঠিক আছে? আগে আগে দুরুদ শরীফ পড়ে নিবা 2-3 বার, হ্যাঁ, আর পরে দুরুদ শরীফ বাদ দিবা, তোমার ওই যে দোয়া ইউনুস আর অন্যান্য যে খতম, হ্যাঁ, এগুলো আবার তো বাদ, এগুলো বাদ দিয়ে তুমি এই আমলটা সকালে আর রাত্রে চালা যাও, পারবা? হুম, এটা করতে থাকো, কোনো ঝাই ঝামেলা আসবে না, ঠিক আছে? তোমার বউ ঠিক চলে আসবে, দেখাম, ঠিক আছে? হুম, কিন্তু সারা যাবে না আমল যত কষ্টই হোক, কারণ হলো তুমি একদিক থেকে কষ্ট না করলে অন্য কষ্ট তোমার থেকে দূর হবে না, বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি আল্লাহর লাইনে যদি আমি যেভাবে বলছি সেভাবে কষ্ট না করো, হ্যাঁ, দুনিয়ার লাইনের কষ্ট তোমার কাছ থেকে কিন্তু দূর হইতে চাবে না সহজে। কি বলছি? আখিরাতের লাইনে কষ্ট না করবে, দুনিয়ার লাইনে কষ্ট দূর হইতে, আখিরাতের লাইনে কষ্ট করা